চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনডিসি, গ্যাসের গলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। শুক্রবার পূর্ব লক্ষ্মীবিল বাজার এলাকায় 10 নং শক্তি কেন্দ্রের কর্মীদের নিয়ে ভারতীয় জনতা পার্টির বিশালগড় মণ্ডলের উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুশান্ত দেব, বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিজেপি নেতা নিদাই চৌধুরী সহ শক্তি কেন্দ্রের সদস্যরা। শুক্রবার পূর্ব লক্ষ্মীবিল বাজার সংলগ্ন এলাকায় 10 নং শক্তি কেন্দ্রের কর্মীদের নিয়ে ভারতীয় জনতা পার্টির বিশালগড় মণ্ডলের উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মণ্ডল সভাপতি সুশান্ত দেব, সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিজেপি নেতা নিতাই চৌধুরী ও 10 নং শক্তি কেন্দ্রের ইনচার্জ তপন দাস সহ সমস্ত কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে মণ্ডল সভাপতি সুশান্ত দেব সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে কর্মীদের মাঝে তার বক্তব্য তুলে ধরেন। ইনডোর প্রোগ্রাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা পার্টি অফিসে কেউ কেউ হলের বাইরে আমরা গল্পগুজব করছি। আমরা সম্মেলনের আমরা একটাই উদ্দেশ্য, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব, তারপর আমরা মানুষের কাছে আমাদের দল সম্বন্ধে কিছু বলবো। আমরা যদি এই সম্মেলন থেকে কিছু না নিয়ে যেতে পারি, আমরা যদি কিছু গ্রহণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সম্মেলনটা সার্থক হবে না। অনুষ্ঠানে উপস্থিত সিপাহীজলা জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ বলেন, আমরা এখানে উপস্থিত প্রত্যেকেই এক একজন সৈনিক, দলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দেশ ও সমাজের মানুষের কল্যাণে সবাইকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা কার্যকর্তা, প্রত্যেকে আমরা দলের সৈনিক। আমাদের দায়িত্ব রয়েছে দলকে কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া যায়, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করেছি বলেই আজকাল ত্রিপুরা রাজ্যে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি এবং সরকার গঠন করতে পেরেছি। তো এর জন্য যেই শ্রেয় সমস্তটা আপনাদের, সমস্ত পাওনা আপনাদের। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা আইনজীবী নিতাই চৌধুরীও কার্যকর্তাদের উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরেন। লোকসভা নির্বাচন, তারপর আবার পঞ্চায়েত নির্বাচন, সামনে আছে এডিসি নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে দলীয় কর্মসূচি আমাদের সচল ছিল, কিন্তু কর্মীদের নিয়ে আমাদের মধ্যে দলের নীতি আদর্শ এসব নিয়ে আলোচনাটা সেটা সেইভাবে হয়ে ওঠেনি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য শক্তি কেন্দ্রের সদস্যদের নিয়ে বুথ স্তর ভিত্তিক কর্মসূচির সিদ্ধান্ত দল নিয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।